নারায়ণ ফুড ব্লগে আপনাদের সবাইকে স্বাগত। আপনারা কাছে দূরে যে যেখানে আছেন আশা করি ভালো আছেন, সুস্থ আছেন। এখন আমরা এসেছি বেলিয়াতোর হচ্ছে এমনই একটা জায়গা যেটা পশ্চিমবঙ্গের একমাত্র মিষ্টি হচ্ছে ম্যাচা। ম্যাচা বলতে বেলিয়াতোরকেই বোঝায়, আর কোথাও পাওয়া যায় না আমার মনে হয়, পশ্চিমবঙ্গের আর কোথাও পাওয়া যায় না। নামি দোকান 200 বছরে, দেখুন 200 বছরের একমাত্র পুরনো দোকান, একমাত্র ম্যাচা মহল বেলিয়াতোর বাঁকুড়া। তো চলুন এখানে কি ধরনের ম্যাচা আছে আপনাদেরকে। তো এটা এটা হচ্ছে সব থেকে পুরনো এবং সব থেকে নামি দোকান, এখানেও দেখতে পারেন দাদা, সম্পূর্ণ ম্যাচা মহল। এই যে দিদি বাংলার খ্যাতি সম্পন্ন ম্যাচা মহল, একদম নাম্বার ওয়ান। এই ম্যাচাগুলো দেখাও, দাদা আপনার নাম কি? ভগবান দাস মদ। ভগবান দাস মদ, আচ্ছা। হালকা মিষ্টি আর একটা হয় ক্ষীরের ম্যাচা। ক্ষীরের দুটোতে ক্ষীর থাকে, কিন্তু একটা হচ্ছে বেশি ভালো। হ্যাঁ, ওটা গাওয়া ঘি আর কাজুটা থাকে বেশি থাকে। ওটা কী দাম আছে? ওটা 15 টাকা। 15 টাকা পার পিস। আর এটা এটা 10 টাকা। 10 টাকা, ঠিক আছে। দুটো আমাকে আপাতত দেখো, তারপরে যেটা নেওয়ার খাওয়ার সব দেখুন। ম্যাচা সব আছে, মানে যে যে জায়গায় যান তার সার্টিফিকেট গুলো আছে। আর বানানো হয় কোথায়? এই ধরনের জিনিসটা, এই যে এইটার পরে ডাস্ট করতে হবে, কিন্তু প্রচুর খাটালি। হ্যাঁ, পরিশ্রমের। ক্ষীরের মধ্যে এরপর ক্ষীর চিনি দিয়ে একটা আমাদের পরিমাণ আছে, সেই পরিমাণ কত কিলোর করা? এটা 40 কিলো। চিনির কোটিংটা 10 দিন আর এমনিটা 7 দিন, যে কোনো জায়গায়। আর এখন সুগার ফ্রি ম্যাচা হচ্ছে না,
চিনিটা আমরা কিনব তো দেখাই দুটোরই টেস্ট বলছি কেমন ঘি দেওয়া আছে কিন্তু এটার একটু কম দিন থাকবে তাই তো এটা দিন সাতেক থাকে তো টেস্টটা কেমন জানা দশ দিন থাকবে তো বন্ধুরা আপনারা আসুন এর থেকে বেশি বোঝানোর কিছু নেই আশা করি যদি কখনো বাঁকুড়া বা বেলিয়াতর আসেন বা বাঁকুড়া বা এই পথ দিয়ে যদি কোথাও যান তো অবশ্যই ম্যাচা মহল ভিজিট করুন তাহলে আমাদের ভিডিও পাড়া সার্থক হবে ঠিক আছে নারায়ণ ফুড ব্লগের সাথে থাকুন আপনারা আবার কখনো কোনো জায়গায় যেখানে যাবো সেখানে আমাদেরকে আমাদের সাথে থাকবে ওকে